নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতের কপাল খুলে গেছে, আবার পাওয়া গেল গুপ্তধনের হদিস। কিছুদিন আগেই ভারতের জম্মু কাশ্মীরে বিপুল লিথিয়াম পাওয়া গেছে, যার পরিমাণ শুনে সারা বিশ্ব কেঁপে গেছে, 60 লাখ টন। এবার ভারত তৃতীয় দেশ হয়েছে সারা বিশ্বের কাছে যার এত লিথিয়াম রয়েছে। আপনাদের সেটা আমরা আগেই জানিয়েছিলাম। ইতিমধ্যে এই লিথিয়াম তোলার জন্য আমেরিকা সহ অনেক দেশ ভারতের কাছে আসতে চাইছে। অন্যদিকে বিভিন্ন জায়গায় সোনার হদিস মিলেছে। এবার আরও দুটি মূল্যবান খনিজ সম্পদ পাওয়া গেছে, আর এটি ভারতের হাতে এসে গেলে আর্থিক সুপার পাওয়ার হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। আপনাদের জানিয়ে রাখি, এই মূল্যবান খনিজ সম্পদ কিন্তু জমিতে না, সমুদ্র গর্ভে লুকিয়ে আছে। এই দুটি সম্পদের নাম হলো নিকেল ও কোবাল্ট। আসলে ভারতে এই সম্পদ আছে, সেটা খোঁজ নেবার কাজ আগে হয়নি। বর্তমানে ভারত সরকার একটি মিশন চালু করেছে, যার মাধ্যমে এই সবের খোঁজ চলছে সারা ভারত জুড়ে। দ্য ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি বা আইএসএ ভারতকে জানিয়েছে, ভারত মহাসাগরের নিচে বিপুল পরিমাণে নিকেল ও কোবাল্টের ভাণ্ডার রয়েছে। আইএসএ সেক্রেটারি জেনারেল ভারতের ডিপ সি মিশনের প্রশংসা করেছেন। তার সাথে তিনি বলেছেন, ভারত গভীর সমুদ্র খননে বিশেষ ভূমিকা নিতে পারে। আপনাদের জানিয়ে রাখি, ইলেকট্রিক গাড়ির যুগ শুরু হয়ে গেছে। ব্যবহার হওয়া লিথিয়াম ব্যাটারিতে নিকেল ও কোবাল্ট একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে বুঝতেই পারছেন ভারত কত বড় খাজানা পেয়ে গেছে আবার। তবে এটি ঠিক জমি থেকে খাজানা তোলার থেকেও কঠিন হলো সমুদ্রের নিচ থেকে খাজানা তোলা। 1980 দশকে ভারত কিন্তু সমুদ্র খনন বা খোঁজার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গিয়েছিল। বিগত কয়েক বছরে সেই কাজ আবার বড় মাপে শুরু হয়েছে। আগামী সময় ভারত এই খাজানা তোলার জন্য কি কি কাজ শুরু করে, সেটা আগামী সময়ে জানা যাবে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।